2 কেজি ওজনের বেগুন। বিশেষ এই বেগুন চাষ করে তাক লাগিয়েছেন কৃষকেরা। মালদার 3টি ব্লকে প্রায় 200 বিঘা জমির ওপর চাষ হচ্ছে বিশেষ এই বেগুনের। মালদা জেলার আম ভারত বিখ্যাত, কিন্তু বেগুন, এই জেলার বেগুনও যে বিখ্যাত তা অনেকেই জানেন না। এই বেগুন যেসে বেগুন নয়, একেবারে নবাবি বেগুন, চেহারায় নবাবি চাল। এক একটা বেগুন 1 কেজির বেশি, দেখতেও নবাবের মতো। এলাকাবাসীর কাছে নবাবগঞ্জের বেগুন নামে পরিচিত এই বেগুন। অবাক করা বেগুন, এক একটা বেগুনের ওজন 800 গ্রাম থেকে 2 কেজি। 800 গ্রাম থেকে 2 কেজি পর্যন্ত ওজনের এই বেগুন মালদাহে সর্বত্র পাবেন না। পুখুরিয়ার রাজাপুরে মূলত চাষ হয় এই বেগুন। এছাড়াও ওই গ্রামের পার্শ্ববর্তী পুরাতন মালদাহের মহিষবাথানি গাজল ব্লকের পান্ডুয়া এলাকায় কিছু পরিমাণ জমিতে চাষ হয় এই বেগুন। এই বেগুনের নাম নবাবগঞ্জের বেগুন। এই বেগুনের প্রজাতি অন্য কোথাও চাষ হয় না। এই এলাকার কৃষকেরাই চাষ করেন এই বেগুন। প্রতি বছর কৃষকেরা বেগুনের বীজ সংরক্ষণ করে রাখেন, পরবর্তীতে সেই বীজ বপন করেন কৃষকেরা নিজেই। এই প্রজাতির বেগুনের বীজ কোথাও কিনতে পাওয়া যায় না। প্রাচীন কাল থেকে এই বেগুনের চাষ হয়ে আসছে মালদহে, এমনটাই দাবি কৃষকদের। ভাটা বেগুন নামে পরিচিত, 1 থেকে 1.5 কিলো চাষ এই 2 বছর থেকে। এই বেগুনের টাইম 2 মাস পরে ফল আসে। এরকম চাষি এখানে মোটামুটি 20 জন আছে। এক সময় মহানন্দা নদীর তীরে নবাবগঞ্জে বিশাল হাট বসত। কৃষকেরা ওই হাটেই এই বিশাল বেগুন বিক্রি করতেন। হাটের নাম অনুসারেই এই বেগুনের খ্যাতি, তাই এই বেগুনের নাম নবাবগঞ্জের বেগুন। এখনো এই নামেই পরিচিতি এই বিশাল বেগুনের। বালিয়া নবাবগঞ্জ তথা আশাপুরের যে বেগুন, সেই বেগুন ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ পেরিয়ে সারা দেশে বাজারজাতকরণ শুরু হয়েছে। সারা দেশব্যাপী প্রচুর চাহিদা হচ্ছে। আমরাও চেষ্টা করছি যে এই বালিয়া নবাবগঞ্জের যে বেগুন, এই বেগুন ভারতবর্ষ ছাড়া বাইরের বাজারে কি করে রপ্তানি করা যায়। এবং আমরা আশাবাদী যে এই আমাদের মালদা জেলার যে বালিয়া নবাবগঞ্জ তথা আশাপুরের যে বেগুন, এই বেগুন আমাদের জেলায়, রাজ্যে, দেশে এবং দেশের বাজারেও বাজারজাতকরণ হবে। এবং এতে করে আমাদের যে সমস্ত চাষিরা বেগুন উৎপন্ন করছে, তাদের সঙ্গে তাদের দেখা দেখি, তাদেরকে দেখে অন্য চাষিরা উৎসাহিত হবে। এবং এই নবাবগঞ্জ পেরিয়েও গোটা জেলার চাষিরা আস্তে আস্তে এই বেগুন চাষে উদ্বৃত্ত হবে। বর্তমানে বিশাল আকারের এই বেগুনের দাম 100 টাকা কেজি। মালদহ শহরের বাজারে পাওয়া যায় এই বেগুন। এক একটি বেগুনের ওজন অনেক, আবার দামও বেশি, তাই সাধারণ মানুষের সাধ্যের বাইরে এই বেগুন। মালদহ জেলায় উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মালদহ জেলার 3টি ব্লকের বেশ কিছু গ্রাম মিলিয়ে প্রায় 200 বিঘা জমিতে এই বেগুন বর্তমানে চাষ হচ্ছে। বিশেষ এই বেগুনের গুণগত মান বজায় রাখতে পেরে খুশি চাষিরা। বিখ্যাত যে সকল ফসল হয় তার মধ্যে অন্যতম একটা ফসল হল নবাবগঞ্জের বেগুন। এটা বহু পুরনো দিন থেকে এই বেগুনটা চাষ হয়ে আসছে। এখনো গাজল, ওলমালদা এবং রতুয়া 2, এই 3টে ব্লকে বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে এবং ভিলেজে এই চাষটা চলছে। এখনো পর্যন্ত আমাদের কাছে যা রেকর্ড আছে, প্রায় 200 বিঘার মতো জায়গা জুড়ে এই চাষ হয়, এবং মূলত এই বেগুনটা শীতকালে হয়। এবং সাইজে এটা খুবই বড়, প্রায় 800 থেকে 2 কেজি পর্যন্ত এই বেগুনের ওজন হয়। এবং বেগুনের মধ্যে 300 থেকে 450 সংখ্যক বীজ থাকে, যার ওজন প্রায় 50 গ্রামের মতো বীজের। এবং কৃষকরা সাধারণত এই বেগুনটা নিজেরাই বীজন সংরক্ষণ করে পরবর্তী বছরের জন্য রেখে দেয়, এবং বছরের পর বছর এই বেগুন চাষ করে আসছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, মালদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা।